সোমালিয়া জলদস্যুদের কাছ থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ 23 নাবিক নিয়ে বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। মৃত্যুর মুখ থেকে ফিরে অধীর আগ্রহে স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার অপেক্ষায় এখন নাবিকরা। শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন জাহাজের মালিকপক্ষ কেএসআরএম এর মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম। কুতুবদিয়ায় পৌঁছানোর পর নাবিকরা জাহাজে না সড়ক পথে চট্টগ্রামে ফিরবেন সেই সিদ্ধান্ত জানায়নি মালিকপক্ষ। জাহাজটিতে 56,000 টন পাথর রয়েছে। গানে গল্পে জাহাজের ভেতরে এখন সময় কাটছে নাবিকদের। মিজানুল ইসলাম জানান, 56,000 টন চুনা পাথর বুঝাই করে গত 29 এপ্রিল জাহাজটি সংযুক্ত আরব আমিরাতে মিনা সাকার বন্দর ত্যাগ করে। গত বৃহস্পতিবার এটি বঙ্গোপসাগরে জলসীমায় পৌঁছে সোমবার কুতুবদিয়ায় নোঙর করার কথা রয়েছে। সেখানে পণ্য খালাস করে 2 দিন পর চট্টগ্রাম বন্দরে নোঙর করবে জাহাজটি। এর আগে গত 12 মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূল থেকে 600 নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। অস্ত্রের মুখে জাহাজ সহ 23 নাবিককে জিম্মি করে দস্যুরা। নানা উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে 33 দিন পর গত 13 এপ্রিল রাত 3টার দিকে জলদস্যুরা জাহাজ ছেড়ে চলে যায়। এরপর গন্তব্য দুবাইয়ের আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি। 14 এপ্রিল দুপুরে এমভি আবদুল্লাহ চিফ অফিসার আতিকুল্লাহ খানের দেয়া ফেসবুক পোস্টের একটি ছবিতে মুক্ত নাবিকদের পাশে অপারেশন আটলান্টার কমান্ডারদের দেখা যায়। এমভি আবদুল্লাহ শুরুতে যায় সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে। সেখানে জাহাজে থাকা কয়লা খালাস করা হয়। এরপর ওই বন্দরেই পণ্য লোডের পর মিনা সাকার বন্দরে যায় আবদুল্লাহ। সেখান থেকে আরব আমিরাতের ফুজাইরা বন্দরে থেমেছিল জ্বালানি নিতে। এরপর 30 এপ্রিল সংযুক্ত আরব আমিরাত থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ। কবির গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের মালিকানাধীন এমভি আবদুল্লাহ আগে গোল্ডেন হক নামে পরিচিত ছিল। 2016 সালে তৈরি বাল্ক ক্যারিয়ারটির দৈর্ঘ্য 189.93 মিটার এবং প্রস্থ 32.26 মিটার। গত বছর জাহাজটি এসআর শিপিং কিনে নেয়। বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আন্তর্জাতিক রুটে চলাচলকারী এরকম মোট 23টি জাহাজ আছে কবির গ্রুপের বহরে। এর আগে 2010 সালের ডিসেম্বরে আরব সাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়েছিল বাংলাদেশি জাহাজ জাহানমণি। ওই সময় জাহাজের 25 নাবিক ও প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করা হয়। নানাভাবে চেষ্টার পর 100 দিনের চেষ্টায় জলদস্যুদের কবল থেকে মুক্তি পান তারা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।